সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটা হবে আর্টিকেলের উপরে। আর্টিকেল একটা খুব কমন একটা ফ্যাক্ট ইংলিশ গ্রামারের জন্য, তো আজকে হচ্ছে আমরা আর্টিকেলের সব ডিটেলস আলোচনা এই টিউটোরিয়ালের মধ্যে দেখব। এট ফার্স্ট হচ্ছে আমাদের জানতে হবে আর্টিকেলের ডেফিনিশন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আর্টিকেল? আর্টিকেলের ডেফিনিশনটা হলো এ, অ্যাম এবং দা এর ব্যবহারকে আর্টিকেল বলে। আর্টিকেল হচ্ছে দুই প্রকার, কি কি? ইনডিফিনিট আর্টিকেল অ্যান্ড ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে দেখি একটু। এ এবং অ্যান কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী এবং বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। এক্সাম্পল, হি হ্যাজ এ প্যান, আই বচ এ বুক, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, হি টুক অ্যান অ্যাপল। ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেলটা কি? দা কে ডেফিনিট আর্টিকেল বলে, কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। এক্সাম্পল এক্সাম্পল কি? আই স দ্য বার্ড, আই রিড দ্য বুক, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তার মানে হচ্ছে ইনডিফিনিট আর ডেফিনিটের মধ্যে পার্থক্য হচ্ছে, ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট কোনো জিনিসকে যখন নির্দেশ করবে তখন হচ্ছে আমাদের কি হয়, ইনডিফিনিট আর্টিকেল হয়। তখন আমাদের কি ব্যবহার করতে হবে? এ অথবা অ্যান ব্যবহার করতে হবে। আর যখন কোনো নির্দিষ্ট জিনিস বুঝাবে তখন হচ্ছে আমাদের কোন আর্টিকেল ব্যবহার করতে হবে? ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে দা ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে দা ব্যবহার করতে হবে নির্দিষ্ট কোনো জিনিস বোঝানোর ক্ষেত্রে, আর এ এবং অ্যান ব্যবহার করতে হবে হচ্ছে অনির্দিষ্ট কোনো জিনিস বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখি হচ্ছে ইউজেস অফ এ অ্যান্ড অ্যান, মানে এ এবং অ্যান এর ব্যবহার। এক, সাধারণত কনসোনেন্ট এর পূর্বে এ এবং ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এর পূর্বে এন বসে। তার মানে হচ্ছে আমাদের যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেট গুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কনসোনেন্ট এবং ভাওয়েল। কনসোনেন্টের পূর্বে হচ্ছে এ বসবে এবং ভাওয়েলের পূর্বে হচ্ছে এন বসবে। যেমন এ হ্যান, এ বুক, এ পেন, অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ। দুই, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে, কিন্তু এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে এন বসে। তার মানে হচ্ছে আমাদের যে এইচ অক্ষরটা আছে তার উচ্চারণ যদি এইচ এর মতো হয় তখন হচ্ছে এ বসবে, আর এইচ এর উচ্চারণ যদি ও বা অন্য কোনো কিছুর মতো হয় তাহলে তার পূর্বে হচ্ছে এন বসবে। যেমন এ হর্স, এ হিস্টোরিয়ান, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। তিন, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন এ ইউ, এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল মেটাল। ও, চার নাম্বার, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসে। যেমন অ্যান ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অপেরা, অ্যান অরেঞ্জ, এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইড ম্যান। পাঁচ, সংক্ষিপ্ত রূপ অথবা অর্থাৎ এভিয়েশন এর প্রথম অক্ষর বাওয়েল এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে, কিন্তু এভিয়েশন এর প্রথম অক্ষর কনসোনেন্ট এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। তার মানে হচ্ছে এভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপ গুলা যদি ভাওয়েল এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে অ্যান্ড, এবং কনসোনেন্ট এর মতো উচ্চারিত হলে তাহলে তার পূর্বে এ বসে। যেমন হচ্ছে অ্যান এমবিবিএস, অ্যান এফসিপিএস, অ্যান এমএ, এ বিএ, এ বিএসসি। আদার ইউজেস অফ এ এবং অ্যান মানে হচ্ছে কি, আরো কিছু এ এবং অ্যান এর ব্যবহার রয়েছে কি। এক, এক হচ্ছে এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল, অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। দুই, একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন হি বচ অ্যান অরেঞ্জ, হি লিভস এ টিনি রুম। সমজাতীয় কিছু, দ্য সেম, দ্য সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার, দ্যাট মিন্স হচ্ছে দ্য সেম ক্যারেক্টার। দে আর লিভড এ ফার্মার,
চার নাম্বার প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়, এরূপ এ কে ডিসগুইস্ট প্রিপোজিশন বলে। কি বলা হয়েছে? প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়, মানে প্রিপোজিশনের অর্থ প্রকাশ করতে কখনো কখনো এ ব্যবহার করতে হয়, এইরকম এ রিলেটেড মানে এ ব্যবহার করা হয়েছে এরকম প্রিপোজিশনকে কি বলা হয়? ডিসগুইস্ট মানে হচ্ছে অদ্ভুত ধরনের প্রিপোজিশন বলা হয়। যেমন হি ওয়েন্ট এ ফিশিং, তার মানে যখন হচ্ছে ওয়েন্ট এ ফিশিং, হি ওয়েন্ট এ শপিং, আবার দেখা যাচ্ছে যে ব্রেকেটে অন, হয়তো প্রশ্ন থাকতে পারে যে এ ব্যবহার করা হয়েছে আবার ব্রেকেটে অন কেন, দ্যাট মিন্স এইখানে বোঝানো হয়েছে যখন হচ্ছে তোমরা প্রিপোজিশন করবা তখন যদি গ্যাপ থাকে তখন হচ্ছে কি বসবে, ব্রেকেটে দেওয়া যে অন আছে অনগুলো বসবে। বাট যখন হচ্ছে এটা কোনো আর্টিকেলের মধ্যে থাকবে তখন হচ্ছে কি করতে হবে, অন এর পরিবর্তে এ ব্যবহার করতে হবে। অন এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? এ ব্যবহার করতে হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পাঁচ নাম্বারটা কি বলা হয়েছে? পাঁচ নাম্বারটা বলা হয়েছে ফিউ, লিটল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউন এর পূর্বে এ অথবা এন বসে, মাঝে মাঝে মেনি এর পরে এ অথবা এন বসে। এক্সাম্পল কি আছে? আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার, দ্য লাইব্রেরি হ্যাজ আ লট অফ বুকস, দ্য রিচ ম্যান হ্যাজ এ গুড ডিল উইথ মানি, মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন মিটিং। ছয়, সংখ্যাবাচক শব্দ কি আছে? ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে। তার মানে হচ্ছে এই যে শব্দগুলো ডজেন, হান্ড্রেড, ডজেন মানে কি বারোটা বোঝানো হয়, হান্ড্রেড মানে একশো, থাউজেন্ড মানে হাজার, মিলিয়ন লক্ষ, কাপল মানে একের অধিক, স্কোর মানে হচ্ছে সংখ্যা, যখন হচ্ছে স্কোর কিরকম, যেমন গোল দেয় একটা গোল হয়েছে, দুটা গোল হয়েছে, এগুলোকে বলা হয় স্কোর। তারপর আমরা বলি যে বাংলাদেশ দল আজকে কত রান করেছে, সেইটাকে মেনশন করার জন্য আমরা যে ডিজিটগুলো বলি সেটাকে আমরা বলা হয় কি, সেটাকে আমরা বলবো হচ্ছে স্কোর। আচ্ছা, তারপর হচ্ছে সাত নাম্বারটা হচ্ছে এক্সক্লেমেশন, অর্থাৎ হোয়াট, হাউ, ওয়াই এর পূর্বে এ বসে। এক্সক্লেমেশন অর্থ হচ্ছে আশ্চর্য, আশ্চর্যবোধক যে বাক্যগুলো আছে, সরি ওয়ার্ডগুলো আছে, সেটার পূর্বে আমরা কি ব্যবহার করবো, এই ব্যবহার করবো। তো আশ্চর্যবোধক শব্দগুলো কি কি আছে, যে হোয়াট আছে, হাউ আছে, হোয়াই আছে, এগুলার পূর্বে এ বসে। এবং কি আছে? হোয়াট এ বিউটিফুল লেডি, হাউ নাইস এ বার্ড। আট নাম্বার কি আছে? সিঙ্গুলার কমন নাউন কি আছে? কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর এর পূর্বে এ অথবা এন বসে। হি ইজ এ রেদার এ জেন্টলম্যান, ইউ আর বাট এ চাইল্ড। আচ্ছা, এখন এখানে কোশ্চেন থাকতে পারে যে এই যে শব্দগুলো সিঙ্গুলার কমন নাউন, কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর এর পূর্বে এই অথবা এন বসে। এখন কোশ্চেন থাকতে পারে যে এই অথবা এন দুইটাই তো আছে, কোনটা ব্যবহার করবো? আচ্ছা, এই ব্যবহার করবো হচ্ছে আমরা কনসোনেন্টের পূর্বে। ওই যে একটু আগে বলছিলাম যে আমরা যে অ্যালফাবেটগুলো পাই ইংরেজিতে, যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কনসোনেন্ট আর একটা হচ্ছে ভাওয়েল। তো এই ব্যবহার করবো কনসোনেন্টের পূর্বে, আর ভাওয়েল ব্যবহার করবো, সরি এন ব্যবহার করবো হচ্ছে ভাওয়েলের পূর্বে। ভাওয়েল তো আমাদের কয়টা আছে? পাঁচটা আছে, সেটা আমরা জানি। এই পাঁচটা যখন থাকবে তখন তার পূর্বে হচ্ছে আমরা কি ব্যবহার করবো? এন ব্যবহার করবো। আচ্ছা, নয় নম্বরে দেখি কি আছে। মিস্টার, মিসেস, মিস এর পূর্বে এ অথবা এন বসে। এ মিস্টার আশিক কল্ড ইন হিজ হাউস, এ মিস্টার হাবিবা সাউট হিজ হেল্প। আচ্ছা, আর্টিকেল ইউজ অ্যান্ড অমিশন। আর্টিকেলের কি এটা ব্যবহার, আর অমিশন হচ্ছে বাদ দেওয়া, মানে যেটাকে আমরা খাঁটি বাংলা ভাষায় বুঝি যে জায়গায় আমরা ক্রস ব্যবহার করি, যে জায়গায় হচ্ছে আর্টিকেলগুলো বসবে না। তো আমরা দেখে নিই এখন অমিশন অফ এ অ্যান্ড অ্যান। প্রথমটা হচ্ছে খাবারের পূর্বে, মিলস, এ অথবা অ্যান বসে না, তবে খাবারের পূর্বে অ্যাজেক্টিভ বসলে এই অথবা অ্যান বসে। কি বলছে? যে খাবার, যে সরাসরি যখন তোমার কোনো খাবার নির্দেশ করা হবে, খাবারের নির্দেশ করা হলে কি হবে, তখন হচ্ছে এ অথবা অ্যান বসে না, তখন কি হবে, এ অথবা অ্যান বসে না, পূর্বে এ অথবা অ্যান বসানো যাবে না। আবার কি বলা হয়েছে? তবে খাবারের পূর্বে অ্যাজেক্টিভ থাকলে, খাবারের পূর্বে যেমন যখন যে খাবারটা মেনশন করা হয়েছে তার পূর্বে যদি কোনো অ্যাজেক্টিভ থাকে, অ্যাজেক্টিভ মানে হচ্ছে তার যদি কোনো দোষ গুণ বলা হয়, তখন কি বসাতে পারবা তুমি, এ অথবা অ্যান বসাতে পারবা। তো দেখি
প্রথমটা দেওয়া আছে ইনকারেক্ট, উই হ্যাভ এ ডিনার এট 8 PM, এটা হবে না, কারণ হচ্ছে খাবারের পূর্বে সরাসরি অথবা এন ব্যবহার করা যায় না, এটা হচ্ছে ইনকারেক্ট। কারেক্ট হচ্ছে উই হ্যাভ ডিনার এট 8 PM, ইনকারেক্ট। প্রথমটা ইনকারেক্ট দিয়ে আছে, উই হ্যাভ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, গুড ব্রেকফাস্ট ইজ গুড মানে ভালো, এটা হচ্ছে তার একটা গুণ বোঝানো হয়েছে, অ্যাজেক্টিভ ব্যবহার করা হয়েছে, এটার পূর্বে এ অথবা এন ব্যবহার করতে হবে, প্রথমটা দেওয়া যাবে না। নিচেরটা কারেক্ট, কারেক্ট কি আছে, উই হ্যাড এ গ্রেট ব্রেকফাস্ট ইয়েস্টারডে, প্লুরাল নাউন এর পূর্বে এ অথবা এন বসে না, প্লুরাল নাউন মানে একের অধিক যাকে বোঝানো হয়, যে নাউন দ্বারা একের অধিক বোঝানো হয়, যেমন বার্ডস, কাউস, বার্ডস মানে একটা পাখি বোঝানো হয় না, অনেকগুলো পাখি বোঝানো হয়েছে, কাউস মানে গরু, একটা গরু বোঝানো হয় না, অনেকগুলা গরু বোঝানো হয়েছে, এরকম কোনো কিছুর পূর্বে হচ্ছে কি ব্যবহার করতে হবে, এরকম নাউনের পূর্বে এ অথবা এন বসে না, বার্ডস আর বিউটিফুল, কাউস আর ইউজফুল। 3 নম্বর হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ওয়াটার, মিল, ওয়েল, টি, পেপার ইত্যাদি, আর পরবে অথবা এন বসে না। আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গণনা করা যায় না, যেমন অ্যাডভাইস গণনা করা যায় না, ইনফরমেশন গণনা করা যায় না, নিউজ গণনা করা যায় না, ওয়াটার, মিল, ওয়েল, টি, পেপার, ব্যাগেজ এগুলো কি গণনা করা যায় না, এরকম নাউনের পূর্বে কি এ অথবা এন বসে না। হি গিভ মি সাম ইনফরমেশন, সে আমাকে কিছু তথ্য দিল, এরকম উই দেখছি রিংস ওয়াটার, তবে পরিমাপ করা যায় এমন কিছু মেজার ওয়ার্ড থাকলে তার পূর্বে এন অথবা এ বসে। কি বলছে, পরিমাপ করা যায় এমন কিছু মেজার ওয়ার্ড থাকলে তার পূর্বে কি এ অথবা এন বসে, মানে যে এই জিনিসটা তুমি বলতেছো সেই নাউনটা, সেই নাউনটাকে যদি পরিমাপ করা যায় এমন কিছু পরিমাপ রিলেটেড যদি কোনো শব্দ তার পূর্বে থাকে তাহলে কি করতে হবে, এ অথবা এন বসাতে হবে। যেমন কি দেওয়া আছে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে কিন্তু পানির পরিমাণটা বলে দেওয়া হয়েছে যে এক গ্লাস পানি আমাকে দাও। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি পার্ট গেল, ইনডিফিনিট পার্ট গেল, এখন হচ্ছে আমাদের ডেফিনিট পার্ট। ডেফিনিট পার্ট মানে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট কখন বোঝানো হয়, যখনই বোঝানো হবে তখন ব্যবহার করতে হবে দা। এতক্ষণ আমরা পর জানলাম হচ্ছে এ অথবা এন এর ব্যবহার, এখন আমরা জানবো দা এর ব্যবহার। ইউজেস অফ ডেফিনিট আর্টিকেল, এক, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বার এর পূর্বে দা বসে। কি বলছে, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউন, এমন কমন নাউন, কমন নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দা বসে। আচ্ছা দেখি, দা বয় ইজ রিডিং, ছেলেটি পড়তেছে, দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান গাইতেছে। আচ্ছা, এক জাতীয়, 2 নম্বর, এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে দা বসে। কি বলছে, যে এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে, সিঙ্গুলার মানে কি এখানে কিন্তু একের অধিক বুঝাই নাই, জাস্ট সিঙ্গুলার একা বুঝাইছে, এইরকম কমন নাউনের পূর্বে দা ব্যবহার করতে হবে। যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার, গোলাপ কি খুব সুন্দর একটি ফুল। আচ্ছা, মানব জাতি ম্যান এন্ড উম্যান এর পূর্বে দা বসে না, মানব জাতির পূর্বে কি বসে না, দা বসে না, মানে ম্যান এন্ড উম্যান এর পূর্বে দা বসে না। ইনকারেক্ট, দা ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কি হবে, ম্যান ইজ মর্টাল, কারেক্ট হবে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে কি, নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে কি বসে, দা বসে, ইত্যাদি নামের পূর্বে দা বসে। যেমন দা আন্দামানস, দা হিমালয়াস, দা টাইটানিক। ধর্ম ও পত্রিকার নামের পূর্বে দা বসে, ধর্ম এবং পত্রিকার নামের পূর্বে কি বসে, দা হোলি কোরআন, দা ডেইলি সান, এক্সাম্পল এগুলো। একক, 6 নম্বর হচ্ছে একক বস্তু, পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি নামের পূর্বে দা বসে, ইত্যাদি নামের পূর্বে দা বসে, এক্সাম্পল কি, দ্য সান, দ্য আর্থ, দ্য মুন। বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দা বসে, বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে হচ্ছে দা বসে, এক্সাম্পল কি দেওয়া আছে, দ্য USA, দ্য পাঞ্জাব। 8 নম্বর, 8 নম্বর কি আছে, তারিখের নামের পূর্বে দা বসে, তারিখের নামের পূর্বে দা বসে, যেমন দ্য 10th March মানে মার্চ মাসের 10 তারিখ, এরকম কোনো কিছু ইন্ডিকেট করলে তার নামের পূর্বে কি ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে হবে। জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে, যেমন দ্য রিচ, দ্য পুয়ার, দ্য মুসলিমস। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, আমরা যেহেতু
গ্রামার করতেছি, গ্রামারের মধ্যে একটা পার্ট আছে ডিগ্রি। তো ডিগ্রির মধ্যে তিনটা পার্ট থাকে, সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। তো এই যে যে সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? দা বসে। উদাহরণটা কি দেওয়া আছে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে দা বসে না। ম্যাটেরিয়াল নাউন মানে ম্যাটেরিয়াল কি বোঝাইছে? ম্যাটেরিয়াল হচ্ছে কোনো জিনিসপত্র, এই জিনিসপত্র ম্যাটেরিয়াল, কোনো বস্তু জিনিসপত্র। ম্যাটেরিয়াল বলতে কি? লোহা, লোহা একটা ম্যাটেরিয়াল। তো এইরকম যে জিনিসগুলো আছে ম্যাটেরিয়ালের পূর্বে কি বসে না? দা বসে না। তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে দা বসে। কিন্তু যদি কোনো ম্যাটেরিয়াল আমাদের কোনো স্থানের বুঝায় তাহলে তার পূর্বে কি বসতে হবে? দা বসাইতে হবে। যেমন দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস, কি বলা হয়েছে এখানে? একটা নির্দিষ্ট জায়গার বুঝাইছে, মানে আফ্রিকার হীরা হচ্ছে খুবই বিখ্যাত। শুধু যদি ডায়মন্ড থাকতো তাহলে হচ্ছে কি হতো? দা বসতো না। যেহেতু এখানে আফ্রিকার বোঝানো হয়েছে এই কারণে হচ্ছে কি? দা বসানো হয়েছে। আচ্ছা, প্রপার নাউন এর পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দা বসে। প্রপার নাউন মানে উপযুক্ত নামের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে, উপযুক্ত যে নাম আছে, এক্সাক্ট যে নাম আছে তার পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ, এগুলো যদি থাকে তার পূর্বে কি বসে? দা বসে। যেমন দ্য গ্রেট আকবর ওয়াজ এ মাইটি রুলার, দ্য গ্রেট আকবর ইজ এ মাইটি রুলার। আচ্ছা, 13 নম্বর হচ্ছে বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপন নাম প্লুরাল হলে তার পূর্বে দা বসে। বংশ বা পরিচয় জ্ঞাপন, যেমন মানে এটা কি বুঝাইছে? আমাদের বংশের যে পরিচয়, যেমন ওই যে নিকনেম থাকে না, যেমন খান, পাঠান, তারপরে হচ্ছে চৌধুরী, এই টাইপের যে লাস্টে যে সারনেমটা থাকে, এই সারনেম আমাদের যে বংশগত সারনেম থাকে, এই সারনেমের পূর্বে হচ্ছে কি বসাইতে হবে? দা বসাইতে হবে, অবশ্যই যখন এটা হচ্ছে প্লুরাল হবে, মানে একের অধিক। যেমন চৌধুরীর বংশ, চৌধুরীর বংশের পোলাপান, এরকম আমরা বুঝি চৌধুরীর বংশের মানুষরা, এরকম যখন বুঝাবে একের অধিক করে বুঝাবে, মানে সবাইকে যখন ইন্ডিকেট করবে তখন হচ্ছে আমাদের কি ব্যবহার করতে হবে? দা ব্যবহার করতে হবে। যেমন কি? দা খানস, দা পাঠানস। 14 নম্বর, 14 নম্বর হচ্ছে সংখ্যা প্রকাশক ওয়ার্ড, সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে তাহলে তার পূর্বে দা বসে। কি বলছে? সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে তবে তার পূর্বে দা বসে। সংখ্যা প্রকাশক ওয়ার্ড যেমন যে উপরে ছিল ডজেন, হান্ড্রেড, এরকম সংখ্যা প্রকাশ করে, তবে এটা যদি ইউনিট অর্থে মানে একত্রে ব্যবহার করে ব্যবহার করা হয় তখন তার পূর্বে দা বসে। যেমন উদাহরণটা কি দেওয়া আছে? এগস আর সোল্ড বাই ডজেন, ডিম কি ডজনে বিক্রি করা হইতেছে, ডজনে বিক্রি করা হইতেছে, মানে 12টা একসাথে বিক্রি করা হইতেছে। এই যে 12টা ডিম, এটাকে একসাথে একটা ইউনিট করা হয়েছে ডজেন, এর জন্য এটার পূর্বে কি ব্যবহার করা হয়েছে? দা ব্যবহার করা হয়েছে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর পূর্বে দা বসে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দা বসে। যেমন আই কান্ট প্লে দ্য গিটার, দ্য কাউবয় ক্যান প্লে দ্য ফ্লুট ওয়েল। কোনো কোনো যন্ত্র বা আবিষ্কারের পূর্বে দা বসে, কোনো কোনো যন্ত্র বা আবিষ্কারের পূর্বে কি বসে? দা বসে। যেমন হচ্ছে কি দেওয়া আছে এখানে? মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও, মার্কনি কি রেডিও আবিষ্কার করছে? দ্য বাইসাইকেলস ইজ অ্যান ইজি মিন্স অফ ট্রান্সপোর্ট, বাইসাইকেল হলো যানবাহনের খুব সহজ একটা মাধ্যম। সিঙ্গুলার ডেজিগনেশন এর পূর্বে দা বসে, সিঙ্গুলার ডেজিগনেশন, ডেজিগনেশন হচ্ছে পদমর্যাদা, সিঙ্গুলার মানে হচ্ছে একা বা একদম আলাদা। সিঙ্গুলার মানে কি? একা মানে সিঙ্গেল থাকবে, আর সে ছাড়া আর কেউ নেই, এটাকে আমরা সিঙ্গুলার বুঝি। আর ডেজিগনেশন পদমর্যাদা, তার পূর্বে কি বসে? দা বসে। যেমন দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার। যেমন প্রেসিডেন্ট একটা দেশের মধ্যে একজনই হয়, প্রাইম মিনিস্টার একজনই হয়, হেডমাস্টার একটা স্কুলের মধ্যে একজনই হয়। তো এইরকম সিঙ্গুলার ডেজিগনেশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? দা ব্যবহার করবো। আচ্ছা, এখন দেখি হচ্ছে অম্বিশন অফ ডেফিনেট আর্টিকেল, মানে দা কোন কোন জায়গায় ব্যবহার করতে হবে না, ডেফিনেট আর্টিকেল কোন কোন জায়গায় ব্যবহার আমরা করব না। দ্যাট মিন্স হচ্ছে আমরা ওইসব যেই সব জায়গায় হচ্ছে ক্রস ব্যবহার করব। তো দেখিনি কি কোন কোন জায়গায় আমরা ক্রস ব্যবহার করব। এক, বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে দা বসে না। কি বলছে? বিখ্যাত গ্রন্থের লেখকের নাম, যে কোনো ব্যক্তি, যে কোনো বিখ্যাত ব্যক্তি যখন, যে ব্যক্তি লিখছে, যেমন হচ্ছে কাজী নজরুল ইসলাম কোনো বই লিখছে, তার একটা যে কোনো একটা বই লিখছে সেটা হচ্ছে বিখ্যাত গ্রন্থ। এই বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে দা বসে না।
একজন রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটা বই, যেমন গীতাঞ্জলি, সে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে লিখছে, কিন্তু তার পূর্বে দা বসে না। কেন বসে না বুঝে বলছে, বিখ্যাত গ্রন্থের লেখকের নামে নাম গ্রন্থের পূর্বে থাকলে তার গ্রন্থের পূর্বে আছে, এই জন্য হচ্ছে দা বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে দা বসে। কি বলছে? কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে, পূর্বে না থাকলে দা বসে। লেখকের নাম পূর্বে না থাকলে দা বসে। যেমন কি দেওয়া আছে, দা গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ, দা গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথের খুব বিখ্যাত একটা গ্রন্থ গীতাঞ্জলি, যেহেতু এটা রবীন্দ্রনাথ লিখছে, কে লিখছে গীতাঞ্জলি কবিতাটা, সরি গ্রন্থটা লিখছে, এটা যেহেতু এই জায়গায় আছে এবং এটা লেখকের নামের গ্রন্থের পূর্বে আছে। লেখক হচ্ছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর, তার গ্রন্থের নাম কি, গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি নামটা কি আছে, এই যে রবীন্দ্রনাথ মানে লেখকের নাম তার নামের পূর্বে আছে, এর জন্য হচ্ছে আমরা কি ব্যবহার করছি, দা ব্যবহার করছি। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে, লেখকের নাম পূর্বে না থাকলে কি বসে না, দা বসে না। এই লেখকের নামটা যদি পূর্বে না থাকতো তাহলে হচ্ছে আমরা কি বসাইতাম না, দা বসাইতাম না। আচ্ছা এবার হচ্ছে দুই নাম্বার হচ্ছে রাস্তা, এভিনিউ, স্কোয়ার, পার্কের নামের পূর্বে দা বসে না। কি বলা হয়েছে, রাস্তা, এভিনিউ, স্কোয়ার, পার্কের নামের পূর্বে দা বসে না। হি ইজ গোয়িং টু পার্ক, হি ইজ গোয়িং টু পার্ক। তিন নাম্বার, ভাষার নামের পূর্বে দা বসে না, ভাষার নামের পূর্বে দা বসে না। তার মানে আমরা কি, ভাষার নামের পূর্বে দা বসাবো না। বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকলে দা বসে। কি বলছে, ভাষার নামের পর, ভাষার নামের পর যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকে তাহলে কি বসবে, দা বসবে। যেমন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারন্যাশনাল, দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারন্যাশনাল, দা ইংলিশ, এই যে ল্যাঙ্গুয়েজ আছে, এই যে ইংরেজি, ইংলিশ, এটা হচ্ছে ভাষা, ভাষার নামের পরে কি আছে, ল্যাঙ্গুয়েজ শব্দটার উল্লেখ আছে, এর জন্য কি হয়েছে, দা বসানো হয়েছে। হৃদের নামের পূর্বে দা বসে না, হৃদের নামের পূর্বে দা বসে না। হৃদ মানে হচ্ছে লেক, লেক মানে হচ্ছে জলাশয়, এগুলার পূর্বে কি বসে না, দা বসে না। লেক সুপারিয়র, লেক বাইকাল, লেক ক্যাসপিয়ান। দিন বা মাসের নামের পূর্বে দা বসে না, দিন বা মাসের নামের পূর্বে দা বসে না। ফ্রাইডে ইজ হলিডে, ফ্রাইডে ইজ হলিডে। রোগের নামের পূর্বে দা বসে না, যত রকমের ডিজিজ বা রোগ আছে রোগের নামের পূর্বে কি বসবে না, দা বসবে না। ফিভার হ্যাজ ব্রোকেন আউট ইন দা হোম, এই বাড়িতে কি হয়েছে, জ্বরের প্রভাব বেড়ে গেছে বা জ্বরের একটা দুর্গতি দেখা দিয়েছে। আল্লাহ অর গড এর নামের পূর্বে দা বসে না, আল্লাহ অর গড এর নামের পূর্বে দা বসে না। যেমন কি, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক পরিচ্ছদ ইত্যাদির পূর্বে দা বসে না। কি বলছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দ্যাট মিন্স আমাদের বডি পার্টের যে কোনো অংশ এবং পোশাক পরিচ্ছদ, দ্যাট মিন্স ড্রেস ইত্যাদির পূর্বে দা বসে না। রেজ ইউর হ্যান্ড, পুট অফ ইউর শার্ট, রেজ ইউর হ্যান্ড মানে তোমার, ও সরি, রেজ ইউর রাইট হ্যান্ড মানে তুমি তোমার ডান হাত তোলো, পুট অফ ইউর শার্ট, তুমি তোমার শার্ট খোলো। ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে দা বসে না, ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে দা বসে না। ভ্রমণ পথের যানবাহন, দ্যাট মিন্স যে কোনো ট্রান্সপোর্ট হইতে পারে, বাস, কার, তারপর হচ্ছে তোমার নৌকা হইতে পারে সেইটা, এবং তুমি যে পথ দিয়ে ভ্রমণ করতেছো সেই পথের পূর্বে দা বসে না, বাই বাস, বাই ট্রেন, বাই লঞ্চ। আচ্ছা তো এই ছিল আজকে আমাদের আলোচনা, মোটামুটি আলোচনার যদি কোনো অংশ তোমরা না বুঝে থাকো তাহলে হচ্ছে যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনের মধ্যে জানাবা, সেই কমেন্ট সেকশনের মধ্যে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবো, তোমরা সেখানে ইমেল করতে পারো কোনো কিছু না বুঝলে। এবং হচ্ছে এই স্ক্রিনে দেখানো মেইল অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস, এইখানেও মেইল করতে পারো বা ওইখানে কমেন্ট করতে পারো, আমি কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সবগুলো জিনিস বোঝানোর চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করতে চাচ্ছি, ও টিউটোরিয়ালটা শেষ করার আগে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। তো এই হচ্ছে আমার চ্যানেল, এই চ্যানেলের নাম, তো তোমরা নিয়মিত এখানে ভিডিও পেতে চাইলে এই
চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখতে পারো, সাথে বেল বাইকনটা অন করে রাখতে পারো, তাহলে হচ্ছে লেটেস্ট লেটেস্ট যে টিউটোরিয়ালগুলো আসবে তাহলে তোমাদের ইউটিউবে নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশনের মাধ্যমে তোমরা সবগুলো জিনিস সম্পর্কে অবগত হতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।